গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখুন আজ আমার সাথে কে বসে আছে। আরে বাই বাই করে দাও, তুই বাই বাই। আরে ফ্লাইং কিস দিয়ে দাও। পেপার পড়ছে আমার মেয়ে, দেখুন পেপার পড়ছে। পড়েছো, পেপার পড়েছো? তো আজ বাড়িতে জন্মাষ্টমীর পুজো। পুজো বলতে আমরা নিজেই পুজো, বাড়ির ঠাকুর তো নিজেরাই পুজো করি, ভোগ নিবেদন করি। তো চেষ্টা করবো যদি আজ সারাদিন ব্লগ করতে পারি, বাট হয়তো একটু ডিফিকাল্ট হবে, এত রান্নাবান্না করে সব কিছু বাচ্চা সামলে, বুঝতেই পাচ্ছেন। বাট সারাদিন ব্লগ করতে পারি আর না পারি, পুজোর টাইমটা নিশ্চয়ই আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবো, নিশ্চয়ই দেখাবো কী রান্না করেছিলাম ভোগের জন্য। আশা করছি আপনাদেরও আজকের দিনটা কিছু না কিছুভাবে স্পেশাল হবে। যাদের যাদের বাড়িতে গোপাল অথবা কৃষ্ণ আছে, তাদের তো জন্মাষ্টমী অবশ্যই অনেক 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 স্পেশাল। জানাবেন আপনাকে, আমাকে আপনারাও কী করলেন সারাদিন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যারে বাঁশি শুনে বনে বনে, যারে বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে আছে সেই গাভীগুলি, গোচারণে ছড়ায় ধুলি, আছে সেই গাভীগুলি, গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, রাখাল রাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই যমুনা জল বরিতে যায় ললনা, এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনা, কদম তলা সেই ছলনা, কৃষ্ণ আছে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা,
বন ফুল মালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে